हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल टेक वॉम टच। आमी अर्णव। जीवने सब किछु साथे साथे बॉडी फिटनेसेरो प्रयोजन, ताई आमी आपनादेर खूब कम दामेर भेतर ट्रेडमिल आमी रिव्यू करे देखाबो, जेटा एक बछर आगे केना होयेछिलो सेई ट्रेडमिल एखोनो ठीकठाक भालो कंडिशने चलछे। तो सेई ट्रेडमिली आमी आपनादेर काछे रिव्यू करबो। एटी होच्छे लाइफ लंगेर ट्रेडमिल, जेटा मॉडल नम्बर होच्छे LLTM09। আর এটা দেখতে অনেকটা এরকমই, সামনের দিকটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এরকম অনেকটা দেখতে। এটা খুবই কম দামে আপনি কিনতে পারবেন যে কোনো অনলাইন থেকে। এটা ফ্যামিলি ইউজ জন্য খুবই ভালো, বাড়িতে আপনারা এটা দিয়ে বডি ফিটনেসের জন্য ইউজ করতে পারেন, খুবই ভালো। এটা প্লে বটন রয়েছে আর এটা একটা স্টপ বটন, আর প্লাস মাইনাস হচ্ছে স্পিড কম বেশি করতে পারবেন। আর মাঝখানে এটা হচ্ছে প্রোগ্রাম দেওয়া রয়েছে 3, 6, 9, এরকম করে আপনার স্পিডটা কম বেশি হবে। তো আপনাদের এটা চালিয়ে আমি ফার্স্টে দেখিয়ে নিই। বারো পর্যন্ত স্পিড আছে। আপনারা বুঝতেই পাচ্ছেন কত স্পিডে এটা চলছে, এটা ম্যাক্সিমাম স্পিড। যখনই স্টপ করবেন এটি ধীরে ধীরে স্পিড এভাবে ডাউন হতে থাকবে। গান চালানোর জন্য আপনারা USB পেন ড্রাইভ ইউজ করতে পারেন, অথবা এখানে মোবাইল পোর্ট দিয়েও এখানে গান ইনপুট দিতে পারেন। আপনারা দৌড়ানোর সাথে সাথেও কিন্তু গান শুনতে পারবেন। এখানে হচ্ছে মোবাইলের এই যে ইনপুট একটা কর্ডও দেওয়া রয়েছে, আর মোবাইল রাখার জন্য সাইডে একটা হোল্ডারও আছে। এই পয়েন্টটা দিয়ে আপনি স্পিড কম বেশি করতে পারবেন, আর এটা দিয়ে আপনি প্লে করতে পারবেন। এই যে 3, 2, 1, এবার আপনার স্পিড চালু হয়ে গেল। এবার যখনই আপনি স্পিড বাড়াবেন এই মাঝখানে যে বটনটা রয়েছে, এই মাঝখানে বটনটা টিপলে 3-তে চলে যাবে স্পিড, আবার টিপলে এটা চলে যাবে আপনার 6, তারপর 9, এইভাবে কম বেশি করতে পারবেন। এছাড়া পাশে যে প্লাস মাইনাস যে বটনটা রয়েছে, প্লাস আর মাইনাস লেখা রয়েছে, ওটা দিয়েও আপনি স্পিড কম বেশি করতে পারবেন। এখানে প্রোগ্রাম বলে দেখুন, প্রোগ্রাম মোড একটা দেওয়া রয়েছে। সেই প্রোগ্রাম মোডে কী আছে না, বিভিন্ন P1, P2 এরম বিভিন্ন এতে আপনার এই যে স্পিডের লিমিট দেওয়া রয়েছে, আপনারা ম্যানুয়ালে পেয়ে যাবেন। এটা আমি আলাদা করে দেখাচ্ছি না, আপনারা ম্যানুয়াল দেখলেই আপনারা পেয়ে যাবেন। আর এর এই যে P1, P2 হচ্ছে, এখানে এই P1, P2 থেকে এইভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম হতে থাকে, বিভিন্ন স্পিড থাকে, আর বিভিন্ন আপনারা এখানে স্পিড সেটও করতে পারবেন ম্যানুয়ালি। এটি হচ্ছে সেফটি কি, রেড কালারে এই যে দড়ি দিয়ে বাঁধা থাকে, এটা হচ্ছে সেফটি কি। এটা খুলে নিলে আপনার যে কোনো সময় যা স্পিড থাকুক না কেন, এটা ট্রেডমিলটা সাথে সাথে স্টপ হয়ে যাবে। এই দেখুন, এই খুলে নিলাম, E7 দেখাচ্ছে, আপনার ট্রেডমিলটা সাথে সাথেই কিন্তু বন্ধ হয়ে যাবে। এতে অনেক সেফটির ব্যাপার থাকে। আর দুই হাতলেই কিন্তু আপনার হার্ট সেন্সার দেওয়া রয়েছে। আর আপনার এটার কতটা লেন্থ আমি দেখাচ্ছি, মেপে দেখুন, এটা লেন্থ আপনার হয়ে যাবে 40-42 ইঞ্চ পর্যন্ত আপনি দৌড়ানোর জায়গা পাবেন। এবং টোটাল যে লেন্থটা রয়েছে সেটা আপনার 51 থেকে 52 ইঞ্চ মতন রয়েছে। আর দৌড়ানোর যে জায়গাটা রয়েছে ওটা কিন্তু যাতে ছুটতে গিয়ে যাতে না স্লিপ খেয়ে যান, তার জন্য সেই মতন কিন্তু ভালো ম্যাট দেওয়া রয়েছে। এটা খুবই ভালো এটা। আর দৌড়ানোর জন্য এই চওড়া যে রয়েছে 18 ইঞ্চ মতন জায়গা রয়েছে, আর টোটাল হচ্ছে 20 ইঞ্চের থেকে একটু বেশি চওড়া। তো লম্বা 56 ইঞ্চ আর চওড়া হচ্ছে 20 ইঞ্চ।
আর এটা রয়েছে আপনার বিভিন্ন হাইটে, যদি আপনি ট্রেডমিলটাকে টিল্ট করতে চান বা একটু ঢালু করতে চান তার জন্য বিভিন্ন পয়েন্ট দেওয়া রয়েছে, দু সাইডেই রয়েছে, আপনাকে এটাকে সেট করে বসিয়ে নিতে হবে। একটু উঁচু চাইলে নিচের দিকটা বা উপর দিকটা, উঁচু চাইলে এটা কম বেশি অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখানে একটা রয়েছে স্ক্রু রয়েছে, যেটা খুলে আপনি পুরো ট্রেডমিলটাকে ছোট্ট 90 ডিগ্রিতে আপনি রোটেট করিয়ে বা ভাঁজ করে এটাকে যে কোনো জায়গায় আপনি রেখে রাখতে পারবেন। এই দেখুন আমি দেখাচ্ছি এই ট্রেডমিলটা, এবার কিন্তু সামনে থেকে যদি টেনে ওপরে নামানো হয় তাহলে কিন্তু পুরোটাই একদম ভাঁজ হয়ে ছোট হয়ে যাবে, এবং এই অবস্থাতে আপনি যে কোনো জায়গায় এটাকে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।